হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজি। আজকে দেখো সকাল হয়ে গেছে, আর সকালটা আমরা গ্রামেই হলো আমাদের, আর আমরা পুজোর ছুটি কাটানোর জন্য গ্রামে চলে এসেছি। আমরা তিন বোন আছি একসাথেই, আর এখন সকালে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আছে বাটার চিকেন আর পরোটা, একদম মার হাতের ইয়াম্মি। আর আজকে দেখো মাছ ধরা হয়েছিল, তো ভোরবেলায় মাছ ধরা হয়েছে, আর আমরা গ্রামে এসে উঠতে লেট হয়েছে, তো মাছ ধরাটা মানে দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, তাই আমি এখানে কাটা মাছগুলো দেখাচ্ছি। দেখো এরকম আমাদের পুকুরের এই মাছগুলো, তো পুকুরের মাছের টেস্টই আলাদা হয় একদম। আমি ওর আঙ্কেল বাবুকে শোনাচ্ছিলাম যে ভোর ছটার সময় ডাক্তার বাড়ি নিয়ে চলে গেছি, মেঘাটাতে বিড়ালে গুলে গেছিলো। আমরা কেমন ছিলাম, ডাক্তার দেখাতে সবাই মিলে গেছিলাম। আরে আমরা যখন যাই এক পালি যাই সেজন্য তো এখানে আমরা গল্প করতে করতে আনাজ করছি। আর আজকে এখানে আমাদের সবার মানে ফরমাইশে মা বানাচ্ছে নারকেল দুধের ভাত, তো এখানে তারই প্রিপারেশন চলছে। তো এখানে দুধটা রেখে দেওয়া হয়েছে, এবার এর মধ্যে চাল ছোলার ডাল সব দিয়ে দেওয়া হচ্ছে, তো এটা মায়ের হাতেই হেভি টেস্টি হয়, তো মাই এটা বানাবে। তো দেখো এখানে চাল ডাল দিয়ে দিচ্ছে। আর এটার মধ্যে যাবে নুন স্বাদ মতো আর পেঁয়াজ, এগুলো সব একসঙ্গে এখানে দিয়ে দেওয়া হলো। আর সব কিছু একসঙ্গে দিয়ে এটা এবার চুলে বসিয়ে দেওয়া হবে। দেখো ভাত রান্না হয়ে গেছে, আর আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আজকে আমাদের আলহামদুলিল্লাহ এটাই লাঞ্চ, আর এই ভাতটা এই পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, মাছ ভাজা দিয়ে খেতেই ভালো লাগে, তো আজকে আমাদের এটাই লাঞ্চ। হ্যালো, দেখো কালকের পর আজকে ভিডিওটা শুট করছি, কালকে আর করা হয়নি, এত সবাই গল্পতে আমরা মেতে গেছি যে আমাদের আমি ভিডিও করতে মানে ভিডিও করতে ভুলে গেছি। তো ভাবলাম যে চলো এন্ডটা তো করা হয়নি, তো আজকে করে দিই। দেখো এখন দুপুর পনেরো দুটো বাজতে যাচ্ছে, আর আমি ফ্রেশ হয়ে গেছি, এখন শুয়ে আছি, আর রান্নাও মা করে নিয়েছে লাঞ্চ, আর হচ্ছে একটু খেতে যাব। আর সবাই গা ধুচ্ছে, আমার গা ধোয়া হয়ে গেছে, আমি এখন শুয়ে আছি। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এখানে দেখো রুমের মধ্যে সব কাপড়গুলো শুকিয়ে দিতে হয়েছে, কাপড় কারণ বৃষ্টির জন্য বাইরে দেওয়া যাচ্ছে না, মানে পানির এত ঝাপটা আসছে তো ভিজে যাচ্ছে। তো চলো আমরা একটু পর লাঞ্চ করে নেব, আর এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখি যদি পারি আজকে লাঞ্চ থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করবো। বাই।